শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথাগত ডাব্লিউ বিসিএস এর পড়াশোনা নিয়ে নয় কিন্তু ডাব্লিউ পরীক্ষা দিয়ে ডাব্লিউ বিসিএস পাশ করে দু হাজার পনেরো সালে ডাব্লিউ বিপিএস অর্থাৎ বেঙ্গল পুলিশ সার্ভিসে কর্মরত একজন অফিসারকে কেন্দ্র করে এবং তার বীরত্ব তার যে কাজের প্রতি তার যে দক্ষতা এবং তার যে বিপদের মুখে তার যে প্রত্যুত্পন্ন মদিত্ব যেটার দ্বারা তিনি সমস্ত রকম মানে সমস্যাকে অবহেলায় হারিয়ে বহু শিশুর জীবন রক্ষা করেছেন সেই অফিসার সেই বীর অফিসারকে সম্মান জানানোর জন্য স্যালুট জানানোর জন্য আজকে এই ভিডিও তার নাম হচ্ছে আজারুদ্দিন স্যার এবং তিনি বর্তমানে মালদা জেলায় ডেপুটি পুলিশ সুপার হিসাবে কর্মরত আমরা সবাই এতক্ষণে জেনে গেছি যে মালদা জেলাতে যেভাবে মানে স্কুল ছাত্রদেরকে মোটামুটি প্রায় সত্তর জন স্কুল ওপরে একটা হামলা হয়েছিল তাদেরকে পনবন্দী করে রাখার চেষ্টা করে রাখা হয়েছিল সেই যে একটা ভয়ঙ্কর এবং দুর্বিসহ পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আজহারউদ্দিন স্যার এদের সবাইকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে উদ্ধার করেছেন তিনি প্রথমে যখন খবর পান তারপরে তিনি বুঝতে পারছিলেন না কিভাবে যাবেন তারপর তার মাথার মধ্যে এই বুদ্ধি চলে আসে এবং তিনি সাংবাদিকদের বেশে যান এবং সেখানে তিনি অপেক্ষায় ছিলেন যে কিভাবে এই রকম একজন দুষ্কৃতিকে নিরস্ত্র করা যাবে এবং তিনি তারপর তার থেকে সমস্ত রকম অস্ত্র নিয়ে সমস্ত রকম শিশু যারা রয়েছে তাদেরকে জীবনকে বাঁচিয়েছেন এবং সেক্ষেত্রে তার নিজের জীবনের একটা ঝুঁকি নিয়েছেন আজকের বর্তমান পৃথিবীতে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি যেখানে আমরা নিজেদের বাইরে গিয়ে ভাবতেই পারি না সেখানে একজন মানে পুলিশ অফিসার এইভাবে এতজন শিশুর জন্য নিজের জীবনকেও কিন্তু বিপদের মুখে ঠেলে দিতে পিছোপা হননি আমরা আজকে পুরুষকারের যে জয় সেটা চারিদিকে দেখতে পাই না বেশিরভাগ সময় আমাদের চারিদিকে পড়া মেরুদণ্ডের মানুষজনকে দেখতে পাই আমরা আমাদের চারপাশে বীর মানুষজনকে আজকে দেখতে পাই না তাদেরকে আমরা ইতিহাসের পাতায় পড়ি কিন্তু আজহার স্যার তার নিজের কাজের মাধ্যমে যে বীরত্বের একটা মানে অত্যুজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করেছেন তার জন্য এই চ্যানেলের তরফ থেকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং আমি আশা রাখবো যে তার এই যে বীরত্বের যে নজির সেটা আমাদের সকলের মধ্যে সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে অনেকভাবে ছড়িয়ে পড়বে এবং কিভাবে নিজেদের কাজের প্রতি একাগ্র থাকতে হয় কিভাবে আর কি মানে নিজেদের নিজেদের জীবনের থেকেও যে দেশের জন্য জন্য এবং দশের কাজ করতে হয় সেইটার একটা আর কি মানে উদাহরণ আমাদের সামনে তৈরি করেছেন আজার উদ্দিন স্যার আমি তার যে জীবন কাহিনী সেটা দেখছিলাম উনিশশো সালের জুলাই মাসে তার জন্ম তিনি কলকাতায় মানুষ হয়েছেন সেখান থেকে গ্র্যাজুয়েট হন এবং তারপরে কিছুদিন তিনি মানে বেসরকারি কোম্পানিতে চাকরি করেছেন অবশ্য দু সালে ডাব্লিউ পরীক্ষা দেন দু সালে তিনি ডেপুটি পুলিশ সুপার হিসাবে চাকরি পান তারপরে ট্রেনিং এর পরে তিনি আর কি মানে জলগাঁওয়ের এসডিপিও ছিলেন তারপরে তিনি আলিপুরদুয়া জেলায় ডেপুটি পুলিশ সুপার হিসাবে কাজ করেছেন অপরাধ দমন শাখায় এবং তারপরে তিনি অবশেষে মালদা জেলাতে পোস্টিং পেয়েছেন এবং মালদা জেলায় পোস্টিং পেয়ে তিনি যে কার্য সম্পাদনা করেছেন আজকে আনন্দবাজার পত্রিকায় তার যে লেখা সেটা বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে শুধু আনন্দবাজার কেন সমস্ত রকম পত্রিকাতেই তার এই যে আর কি মানে বীরত্ব এবং পুরুষকারের যে খবর সেটা প্রকাশিত হয়েছে এবং মানে তিনি যেটা বলেছেন যে এই যে মানে ছাত্রছাত্রী যারা ক্লাসের মধ্যে রয়েছে যাদের উপর এরকম একটা ভয়াবহ আক্রমণ ঘটতে চলেছিল তাদের প্রতি তার যে আর কি মানে সন্তানসহ যে মানে প্রেম সেটাতে তিনি মানে আকৃষ্ট হয়ে এবং সেটার মাধ্যমে তিনি তাদের প্রতি চলে গেছেন এবং তাদেরকে উদ্ধার করেছেন অর্থাৎ একই সাথে যে শুধুমাত্র আর কি মানে কর্তব্য নয় শিশুদের প্রতি তার যে ভালোবাসা সেটাও কিন্তু আর কি মানে তার কাজের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে তাকে তার বীরত্বকে তার তার দক্ষতাকে তার স্কিলকে আমাদের এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক স্যালুট এবং আমরা আশা রাখবো যে যারা ভবিষ্যতে পুলিশ সার্ভিস পরীক্ষা দিয়ে ডাব্লিউ অফিসার হতে চাইছে সেটা যে ক্ষেত্রেই হোক না কেন তারা প্রত্যেকেই নিজেদের কাজের মাধ্যমে এই ধরনের একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করে আমাদের সকলকে আরো অনেকবার গর্বিত হওয়ার সুযোগ তৈরি করে দেবে আমাদের চ্যানেলটা মূলত ডাব্লিউ পরীক্ষার্থীদের কেন্দ্রিক কিন্তু ডাব্লিউ পরীক্ষার্থী যারা তারা তো ডাব্লিউ পরীক্ষা দিয়ে ভবিষ্যতে অফিসারই হবে সুতরাং সেই সমস্ত দৃষ্টান্তমূলক অফিসার যারা মানে আমাদের সামনে উজ্জ্বলতার একটা মানে কি বলবো উজ্জ্বলতার উজ্জ্বলতার একটা হল অফ ফেম তৈরি করেছেন একটা গর্বের ফলক চিহ্ন তৈরি করেছেন তাদের প্রতি আমাদের সকলের নতমস্তকে আর কি শ্রদ্ধা জ্ঞাপন এই চ্যানেলের তরফ থেকে থাকবে এবং আজকে যারা এই ভিডিও দেখছো যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের সকলের মধ্যে অনেকের মধ্যে এই এই ধরনের অনেক আজহার লুকি আছে ভবিষ্যতে আমি নিশ্চয়ই জানি এবং তাদের সেই যে দীপ্তি সেটাও ভবিষ্যতে ফুটে বেরোবে যার জন্য আমি অনেক অনেক গর্ব এবং আমরা অনেক অনেক গর্ব করতে পারবো বহু মানুষের প্রাণ রক্ষা হবে দেশের জন্য কর্তব্য সাধিত হবে এই বলে আজকের ভিডিও শেষ করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করে যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি এবং তোমরা সফল হও বিজয়ী হও আজহার স্যারের মতো আরো অনেক মানে অন্ধকারের মধ্যে আমাদের সামনে আলোর প্রদীপ শিখা জেলে এই বলে আজকে ভিডিও শেষ করলাম ভালো থাকবে